الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم এখন থেকে যে বিষয়ে আলাপ করার চেষ্টা করব সেটা হচ্ছে বিশেষ করে মহিলাদের সংক্রান্ত বিষয় তাদের ঋতুস্রাব এবং সন্তান প্রসবোত্তর স্রাব সম্পর্কীয় তবে পুরুষদেরও প্রয়োজন এই জন্য কারণ পুরুষ আছে তার ঘরের অভিভাবক আল্লাহ জান বলেছেন আর আলা নিসা যে পুরুষরা আপনার কর্তৃত্বশীল মহিলাদের উপর সুতরাং মহিলাদেরকে ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া এটা দায়িত্ব পড়ে পুরুষের এই কারণে প্রত্যেক পুরুষের অবশ্যই দরকার যে এই জাতীয় আলোচনাগুলো তার স্ত্রীকে শোনানো কারণ প্রত্যেক পুরুষ এমন নয় যে সে মুফতি সাহেব সে নিজের স্ত্রীকে যে কোনো মশালার সমাধান দিতে পারে এই কারণে অবশ্যই তার যে কোনো একজন আলেমের স্বর্ণাপন্ন হতে হবে আর আলমের স্বর্ণাপন্ন হতে গেলে এই সমস্ত বিষয় বলতে অনেকে লজ্জা পান এই কারণে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে আমরা ষাটটা প্রশ্নের উত্তর দিব এই প্রশ্নগুলো শোনার পর মহিলাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই জাতীয় মশলার কি উত্তর হতে পারে প্রয়োজনে বারবার শুনবে শুনার পর ইনশাল্লাহ তার একটা সাধারণ একটা আইডিয়া এসে যাবে তখন সে একটা দিক নির্দেশনা নিজেই আপনার অবশ্যই নির্ধারণ করে ফেলতে পারবে তারপরেও যদি তার কোনো সন্দেহ থাকে তাহলে যে কোনো যোগ্য একজন আলেমের কাছে অবশ্যই সেটা জিজ্ঞাসা করে নেবে এবং সেটা সে নিজে জিজ্ঞাসা করতে পারে যদি সুযোগ হয় বর্তমানে মোবাইলের যুগ না হয় তার স্বামীর মাধ্যমে যে কোনো যোগ্য আলেম থেকে জিজ্ঞাসা করে নেবে তাহলে সে সমাধান অবশ্যই পেয়ে যাবে সুতরাং আজকে আমরা শুরু করতে যাই ত্রিশ নম্বর প্রশ্ন এক মহিলা প্রশ্ন করছে যে যদি কোনো মহিলা নামাজের টাইম ঢুকার আগে ঢুকার পরেই তার ঋতুস্রাব হয় ধরেন একজন মানুষ একজন মহিলা জোরের টাইম ঢুকে গেছে অর্থাৎ সূর্য ঢলে গেছে পশ্চিম আকাশে সূর্য চলে গেছে তখন জোরের নামাজ কিন্তু শুরু হয়ে গেছে তারপর তার ঋতুস্রাব শুরু হয়ে গেল এখন তার জিজ্ঞাসা হলো যে তাকে কি এই নামাজ পড়তে হবে ঋতুস্রাব শেষ হওয়ার পর অর্থাৎ জোরের নামাজ তো সে পেয়েছে কিন্তু জোরের নামাজের টাইমের ভিতরে তার ঋতুস্রাব শুরু হয়েছে কিছু অংশ পাওয়ার কারণে কি পরবর্তীতে তাকে জোরের নামাজ আদায় করতে হবে এরকমভাবে কারোর যদি পবিত্র হওয়ার সময়টা এমন হয় যে কোনো একটা নামাজের শেষ সময় হয় যেমন একজন মহিলা আসরের সময়ের লাস্ট বাগে অর্থাৎ সূর্য ডুবার আগে আপনার সে পবিত্র হয়ে গেছে গোসল করে সে পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন কি এই মহিলাকে এই আসরের নামাজ পড়তে হবে এটা নিয়ে কথা উত্তর হচ্ছে যে কোনো মহিলার যদি কোনো নামাজের সময় প্রবেশ করার পর তার ঋতুস্রাব এসে যায় তাইলে সে মহিলাকে অবশ্যই আপনার পবিত্র হওয়ার পর এই নামাজটা তাকে কাজা করতে হবে কারণ হচ্ছে কারণ নামাজের টাইম তো ঢুকে গেছে ঢুকে যাওয়ার সাথে সাথে তারপর নামাজটা ফরজ হয়ে গেছে যদিও সে পড়তে পারেনি বা পড়েনি এই কারণে তার দায়িত্বে থেকে যাচ্ছে ওই নামাজটা পড়ে নেওয়া কারণ সুর আকরম শেষরাম বলেন যে মান আদ্রাকা রাকা আতামিনালাহ ইফাক আদ্রাক্সালাহ যে ব্যক্তির নামাজের কোনো একটা রাকাত পেয়ে যায় সে যেন পুরো নামাজই পেয়ে গেল তো এই কারণে যখন এক রাগাত পরিমাণ হ্যাঁ আপনার সময় তার মিললো এই কারণে তাকে পুরো নামাজটাই পড়তে হবে এই কারণে আপনার প্রত্যেকটা মহিলা এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে কোন নামাজের আর সময়ের মধ্যভাগে সে তার ঋতুস্রাব হইলে এবং সে নামাজ না পড়ে থাকলে পড়ে নেবে আর যদি পবিত্র হওয়াটাও এরকম মধ্যভাগে হয় তাইলে সেই নামাজটা তার পড়া বাধ্যতামূলক থাকবে দ্বিতীয় কথা হচ্ছে যে যে কোনো মহিলা এটা গেল নামাজ ঢুকার ব্যাপার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোনো মহিলা যদি ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে যায় নামাজের সময়ে বের হওয়ার আগে নামাজের সময় শেষ হয়নি তাহলে তারও একই কথা যে তাকেও সেই নামাজটা পড়ে নিতে হবে যেমন একজন মহিলা সূর্য উঠার আগে এক রাগাত সম পরিমাণ সময় পেয়েছে তখন তাকে ফজরের নামাজ পড়তে হবে হ্যাঁ সূর্য এখনও আপনার উঠেনি তার আগেই সে পবিত্র হয়ে গেছে এবং এতটুকু সময় পেয়েছে যে এক রাগাত নামাজ পড়া সম্ভব তাইলে তার ওই নামাজটা পড়ে নিতে হবে এরকমভাবে যদি সূর্য ডুবার আগে কেউ যদি এক রাগাত সময় পায় যেমন আসরের সময় তখন তাকে আসরের নামাজও পড়ে নিতে হবে একই অবস্থা এরকমভাবে কোনো মহিলা যদি আপনার রাত্রের অর্ধভাগের আগে যদি পবিত্র হয় এবং সে এক রাগাত নামাজ পড়ার সময় পায় তাইলে তাকে এসার নামাজ পড়ে নিতে হবে এরকমভাবে সে যদি আপনার শেষ রাত্রে অর্ধ রাত চলে গেছে এবং তারপরে সে পবিত্র হয়েছে তখন কিন্তু তার নামাজ এশার নামাজ পড়তে হবে না কিন্তু কারো কারো নিজে পড়তে হবে কারণ কেউ কেউ ওজোরের সময়ে আপনার পবিত্র হয়ে গেলে আপনার কারণ সে মাজুর হিসেবে ধরা হয় তাকে তখন অর্ধ পরও পরেও ফজরের টাইম পর্যন্ত তার সময় থেকে যায় কিন্তু কেউ কেউ বলেছেন না মূল টাইম হচ্ছে এশার আপনার অর্ধরাত পর্যন্ত সুতরাং অর্ধরাত পেরিয়ে গেলে তার যদি হ্যাঁ অর্ধরাত রাত পেরিয়ে যায় তাইলে এই নামাজটা তার উপর আর বাধ্যতামূলক থাকে না এই কারণে খেয়াল করতে হবে আপনার অর্ধরাতের পরে কেউ পবিত্র হলে ফজরের নামাজ তো অবশ্যই পড়তে হবে কারণ ফজরের নামাজ এখনও ঢুকে কারণ আল্লাহ জান বলছেন ফয়দাতাল ইনসালাত আল্লাহ বলছেন যখন তোমরা স্বাভাবিক অবস্থায় থাকো তোমাদের ডরবয় কিছু না থাকে তাইলে তোমাদেরকে অবশ্যই নামাজ কায়েম করতে হবে এবং জেনে রাখো যে নামাজটা হচ্ছে মোহেন্দ্র উপর ফরজ এটা সময় ভিত্তিক ফরজ অর্থাৎ সময়ের সাথে নির্দিষ্ট সময় চলে গেলে এটা টাইম চলা যায় সুতরাং সময়ের সাথে নির্ধারিত নির্দিষ্ট সময়ে অবশ্যই পড়তে হবে এই কারণে কোনো মুসলমানের জায়জ হবে না যে সময় পার করিয়ে দিয়ে কোনো নামাজ পড়া না সময়ের আগে নামাজ পড়া কারণ এটা টাইমের সাথে সম্পর্কিত যেটা আল্লাহ জানু বলেছেন তাইলে আমরা বুঝতে পারলাম যে আপনার টাইমের মধ্যে যদি আপনার কেউ পবিত্র হয়ে যায় এখনও কিছু টাইম আসে তাহলে ওই নামাজ তাকে পড়তে হবে যদিও এক রাগাত সমপরিমাণ হোক না কেন এবং এক রাগাত সমপরিমাণ হ্যাঁ যদি আপনার সময় পার হয়ে যাওয়ার পর তারপরে ঋতুস্রাব আসে একই বিধান তাকে ওই নামাজ কাজা করে নিতে হবে বিপর্যয়ে আমরা যেটা বলতে চেষ্টা করব আমাদের প্রিয় বোনদেরকে যে আমরা নিজেদের ঋতুস্রাবকালীন যেই আমাদের মশলা মাসাইল দরকার এবং সন্তান প্রসবোত্তর স্রাবকালীন যে মাসলামাসাইল মশাইল দরকার সেগুলো আমরা অবশ্যই সঠিকভাবে জেনে নেব এবং এইভাবে আমল করতে চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগটা দিন এবং তৌফিক দিন ওসল্লাহ নবীন মহম্মদ ওয়াল আলহি ওস